আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় প্রচণ্ড গরমে রোজায় সুস্থ থাকবেন যেভাবে। আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই। চাঁদ দেখা সাপেক্ষে আসছে আগামী 14 এপ্রিল থেকে শুরু হচ্ছে রোজা। এবারের রোজা হতে যাচ্ছে প্রচণ্ড গরমের মাঝে। সুবহে সাদিকের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত টানা 15-16 ঘন্টা না খেয়ে গরমের দিনে রোজা রাখা অনেকের জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাইরের দেশগুলোতে এ সময় সীমা আরও বেশি। প্রচণ্ড গরমে এতক্ষণ পানাহার থেকে বিরত থাকলে ডিহাইড্রেশন, মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য রোজা ফরজ হওয়ায় সকল ধর্মপ্রাণ মানুষ রোজা রাখেন। গরমেও কিভাবে সুস্থভাবে রোজা রাখা যায় চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে কিছু কৌশল। পর্যাপ্ত ঘুম। ঘুম কম হলে মানুষ কাজ করার শক্তি হারায়। গরমে রোজা রেখে কম ঘুমালে হিট স্ট্রেস দেখা দেয়। দিনের বেলা যেহেতু রোজা রাখা হয় তাই রাতে বিশ্রাম নেওয়া জরুরি। সেহরি খাওয়া। রমজান মাসে মুসলিমরা শেষ রাতে সেহরি খেয়ে সারাদিন রোজা রাখার নিয়ত করে। সেহরি খাওয়া অনেক গুরুত্বপূর্ণ, সারাদিনের কর্মশক্তি যোগায় এই সেহরি। বিশেষজ্ঞরা বলছেন সেহরি না খেলেও হিট স্ট্রেস হতে পারে। ক্যাফেইন বাদ দেওয়া। রমজান মাসে চা, কফি, কোমল পানীয় না খাওয়াই ভালো, আর খেলেও তা যেন সেহরির সময় না হয়, কারণ চা কফি শরীরকে ডিহাইড্রেট করে দেয়। সেই সাথে সেহরিতে চা কফি খেলে প্রস্রাবের সাথে শরীরের লবণ বের হয়ে যায়, যা সারাদিন রোজা রাখার জন্য জরুরি। সূর্যের আলোয় কম থাকা। সূর্যের শরীরের উপকারী ভিটামিন ডি থাকলেও গরমে রোদের মধ্যে যত কম থাকা যায় তত ভালো। যাদের রোদের ভিতর কাজ করতে হয় তাদেরকে অবশ্যই বিশ্রাম নিতে হবে কাজের মধ্যে, না হলে রোজা রেখে গরমে হিট স্ট্রোক হতে পারে। তরল খাবার। সারাদিনের প্রচণ্ড রোদ গরমে শরীরের পানি বা পানি জাতীয় খাবারের চাহিদা থাকে অনেক। ইফতার থেকে সেহরি পর্যন্ত বেশি করে পানি, পানি জাতীয় ফল, তরল খাবার খেতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার। সারাদিন রোজা রেখে আমাদের দেশে বেশিরভাগ মানুষ ভাজাপোড়া খেতে খুব আগ্রহী। তবে প্রতিদিন এমন খাবার খেয়ে একে তো শরীরের অনেক সমস্যা দেখা দেবে, তারপর ওজন চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। এই জন্য তৈলাক্ত খাবার বাদ দিয়ে ফলমূল, শাকসবজি, প্রোটিন, দুগ্ধজাতীয় খাবার খেতে হবে। ধীরে সুস্থে খাওয়া। সারাদিন রোজা রাখার পর একসাথে সব খাওয়া ঠিক নয়, আস্তে আস্তে ধীরে ধীরে খেতে হবে। সারাদিনের রোজার পর ইফতার খাওয়া হলে মস্তিষ্কের বিষয়টি বুঝতে 20 মিনিটের মতো সময় লাগে, এই জন্য ধীরে সুস্থে খাবার খেতে হবে। সেক্ষেত্রে খেজুর আর লবণ পানি দিয়ে রোজা ভাঙ্গাই উত্তম, কারণ এই খাবারগুলো দ্রুত মস্তিষ্কে সংকেত পাঠাতে পারে। আজকের আলোচনায় এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।